হ্যালো ফ্রেন্ডস, আমার হাতে যে মোবাইলটা দেখছেন এটি ফানিতে ভয়ে একদম ড্যামেজ হয়ে গেছে। এই ধরনের মোবাইল ফোনগুলো ফানিতে ভয়ে গেলে ড্যামেজ হয়ে গেলে কীভাবে রিপেয়ার করবেন এটাই দেখাবো। আগে সেটটাকে খুলে নিই, ভিডিওটা একটু রানিং করে দেবো। আপনি দেখুন, আমি সেটটা খোলার পর এখন দেখুন সেটটা অন হয়েছে। অন হওয়ার পর দেখবেন এখানে আমি কিফিটগুলো যদি টিপ দিই, এখন দেখুন আমি কাটার চেষ্টা করছি, এগুলো কাটতে আসে না। মোবাইলটা কিন্তু হ্যাং হয়ে গেছে। একটি বাটনও ঠিক মতো কাজ করতে আছে না। দেখুন আমি অনেক চেষ্টা করতে আছি কিন্তু হ্যাং হয়ে গেছে মোবাইলটা। এই ধরনের হ্যাং যদি হয়ে যায় তাহলে হয় আইসি থেকে হ্যাং হয়েছে, না হয় কিফেড শর্ট হওয়ার কারণে হ্যাং হয়েছে। তাহলে সর্বপ্রথম মোবাইলটাকে খুলে নেব। খুলে নেওয়ার জন্যে ভিডিওটাকে আমি একটু ফাস্ট করে দেব, মনে কিছু নেবেন না। সম্পূর্ণ ভিডিওটা না টানে দেখবেন, ভিডিওটা না টানে দেখলে আমার উপকার হবে, আপনিও কিছু একটা শিখতে পারলেন। তারপরে ফ্রেন্ডস দেখছেন আমি মোবাইলটা খোলার চেষ্টা করতে আছি। মোবাইলটা সব কিছু খুলতে হবে, যেহেতু পানিতে পুরো ড্যামেজ হয়েছে এটাকে ওয়াশ করতে হবে। আমি কিপ্যাডটাও খুলে নেব এবং এখানে যে সেফটি যে ফাত আছে উপরে এটাও খুলে নেব। নেওয়ার পর থিনাল বা কেরোসিন আপনার কাছে যেটা থাকে ভালো করে দিয়ে এটাকে ওয়াশ করে নেবেন। প্রথম ধাপটা আমরা এভাবে সুন্দর কিছু দিয়ে ওয়াশ করে নিয়ে আমরা একটু হিট দিয়ে দেখব আমাদের মোবাইলটা ঠিক হয় কিনা। যদি না ঠিক হয় তাহলে আইসিটা খুলে রিভলিং করে আমরা আবার আইসিটা লাগিয়ে দেব, আমাদের মোবাইলটা ঠিক হয়ে যাবে। আমি প্রথমে ওয়াশ করেছি, ওয়াশ করার পর এখন আমি হট গান দিয়ে হিট দিচ্ছি। 360 ডিগ্রি সেলসিয়াসে হিট দিচ্ছি। এখন আইসির উপরে একটু নর্মাল পেস্ট দিয়ে আইসিটাকে উপরে হালকা হিট দেব। যেহেতু পেস্ট দেওয়ার কারণ হচ্ছে ফানিতে ফোয়ার পর মোবাইলটিতে ঝাং ধরেছে, ঝাং ধরলে এখানে মরিচা পড়বে, মরিচা পড়লে এখানে মোবাইলটা দিন দিন শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে একটু পেস্ট এখানে দিয়ে দিব। পেস্ট দিয়ে দিলে এখানে আর ঝাং ধরবে না। দুটোটা আইসির উপরে পেস্ট দিয়ে দিলাম, এখানে নেটওয়ার্ক আইসি এবং মেইন সিপিইউ। তারপরে এখানে সুন্দর করে হিট দেওয়ার পর এখন আমি একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, কারণ একটু ঠান্ডা না হলে আপনি মোবাইলটিতে লাইন দিতে পারবেন না, ব্যাটারি কানেক্ট করাতে পারবেন না, দিলে আপনার মোবাইলটি নষ্ট হয়ে যাবে। এখন দেখুন এখানে যে কেচিং আছে, কেচিংয়ের উপর সাইডেও কিন্তু আপনার ফানি লেগে আছে। ওই ফানিগুলো টিস্যু পেপার দিয়ে বা আপনি শুকনা কোনো একটি কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন। তারপর দেখুন এখন মোটামুটি একটু ঠান্ডা হয়ে এসেছে। আমি ফিটিং করতে করতে এটা পুরাই ঠান্ডা হয়ে যাবে। এখন আমি বোর্ডটা কেসিংয়ের সাথে ফিটিং করে দেখি। এইভাবে ফিটিং করে নেবেন সুন্দর করে। এলসিডিতে যেন কোনো চাপ না লাগে একটু খেয়াল রাখবেন, এলসিডিতে চাপ লাগলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন কিপ্যাডের মধ্যে যদি কোনো ফানি থাকে এগুলো ওয়াশ করে নেবেন। কিপ্যাডটা একটু ডিস্টার্ব করতে আছে, পাওয়ার কিটা খুলে গেছে, এটা লাগিয়ে দেবেন সুন্দর করে। সো ফ্যান এটা লাগানোর পর, কিপ্যাডটা লাগানোর পর আমি এটাকে অন করে দেখব মোবাইলটি অন হয় কিনা। দেখুন যে মাশাআল্লাহ মোবাইলটা কিন্তু অন হয়ে গেছে। অন হওয়ার পরে এখন কিপ্যাডটা উপরের যে কেচিংটা আছে এটা লাগাবো। এটা লাগানোর পর দেখবো আগের মতো কি ডিস্টার্ব আছে না, ঠিক আছে। নাম্বারগুলো উঠানোর চেষ্টা করব, দেখি ঠিক মতো কাজ করে কি না। 1 কাটলাম, 1 2 3 4 5 6 7 8 9 *0 হ্যাঁ সবগুলো নাম্বার উঠেছে। এখন কাটবো, কাটে এখন 1 দিলাম, 2 দিলাম, উঠে কোনো সমস্যা নেই, কেটে দিলাম, কাটা যায়। সফটওয়্যার মোবাইলটা কিন্তু ঠিক হয়ে গেছে। মোবাইলটা এখন আর হ্যাং করছে না, শর্ট দেখাচ্ছে না। ধন্যবাদ।